হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিও ক্লিপটির মাধ্যমে শিখব যে ফেক ইমেল বা ওয়াক্স ইমেল কি এবং সেগুলো আমাদের কি ক্ষতি করে এবং সেই ইমেলগুলোকে চেনার উপায় কি। ফেক ইমেল কি সেটা আগে জানি ফেক ইমেল হচ্ছে যে কোনো একটা ইমেল যেটা আপনার ইনবক্সে আসে আপনি চেনেন না এমন একটা নেটওয়ার্ক থেকে আস আসবে এবং সেই ইমেলটার উদ্দেশ্য হবে আপনার যে গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলোকে চুরি করা অথবা আপনার কম্পিউটারটাকে হ্যাকিং করা অথবা আপনার কম্পিউটারে ভাইরাস প্রবেশ করিয়ে দেওয়া তো ফেক ইমেল যেসব ক্ষতি করে সেগুলো আমি সংজ্ঞার ভিতরে অলরেডি বলেছি তারপরও তারপরে বলি যে ফিশিং বা স্পুফিং মাধ্যমে আপনার যে তথ্য সেগুলোকে চুরি করে এই ইমেল দিয়ে তারপরে যেটা করে ফেক ইমেলের ভিতরে কিছু লিংক পাঠিয়ে থাকে যে ক্লিক হেয়ার টু লগ ইন বা এটা দিয়ে ভেরিফাই করুন এই জাতীয় কোনো একটা লিঙ্ক পাঠিয়ে থাকে যে লিংক এর মাধ্যমে প্রকৃতপক্ষে তারা কোনো একটা নিষিদ্ধ সাইটে আপনাকে ঢুকিয়ে দেয় অথবা কোন একটা ভাইরাসযুক্ত একটা সাইটে ঢুকিয়ে দেয় অথবা কোন একটা আপনাকে ঢুকিয়ে দেয় তারপরে আহ ইমেলের মাধ্যমে অনেক সময় অ্যাটাচমেন্ট থাকে যে অ্যাটাচমেন্টগুলো আসলে কোনো একটা মেলয়ার যেটা আপনি ডাউনলোড করা বা ওইটার সাথে ক্লিক করা মাত্রই আপনার কম্পিউটারের ভিতরে মেল ঢুকে যাবে আবার অনেক ক্ষেত্রে অ্যাটাচমেন্টের ভিতরে কিছু এক্সিকিউটেবল ফাইল পাঠিয়ে দেয় যে এক্সিকিউটেবল ফাইলের মাধ্যমে আপনার কম্পিউটারে এক্সিকিউটিভ ফাইলটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারটা কম্প্রোমাইজ হয়ে যায় তো কাজেই ফেক ইমেল আসলে খুবই ক্ষতিকর ফেক ইমেল চেনার উপায় কি দেখুন ফে ইমেল চেনার উপায় অনেকগুলোই আছে যে দেখুন এই ইমেলটার কথাই চিন্তা করুন এখানে বলেছে সার্ভিস অ্যাট দ্য রেট পেপাল ড্যাশ ইউএস ডট কম ডট এইরকম নামে পেপালের কোনো ইমেল অ্যাড্রেস নেই অ্যাকচুয়ালি আমি বলবো যে অ্যাট দ্য রেট এর যে রেট অফ এর পরের অংশ যেটা এর পরের অংশ যে অংশটুকু আছে সেটা হচ্ছে আসলে এই লক্ষ্য করুন এই ডোমেনটা আসলে পেপালের ডোমেন না পেপালের ডোমেনটা হচ্ছে পেপাল ডট কম অথবা কান্ট্রি ওয়াইজ ডোমেন আছে এরকম পেপাল ড্যাশ ইউএস ডট কম ডট ইউএস এরকম নেই তো কাজে এখানে ইমেল অ্যাড্রেস থেকে বোঝা যাচ্ছে এটা একটা বানোয়াট ইমেল অ্যাড্রেস তারপরে দেখুন যে ইউর অ্যাকাউন্ট হেজ বিন লিমিটেড এই ধরনের মেসেজ এটা আসলে আপনার আপনার যদি পেপাল অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে এই মেসেজটা আসলে করা হয়েছে আর যদি অ্যাকাউন্ট থেকেও থাকে যে সেই অ্যাকাউন্টটাকে এরকম লিমিটেড হওয়ার কথা কিনা সেটা আপনি আগের থেকেই জানবেন তারপরে দেখুন এখানে কিছু টু রিস্টোর ইউর পেপাল অ্যাকাউন্ট ইউ ইউল নিড টু লগ ইন ইউর অ্যাকাউন্ট যে সেন্টেন্সটা লিখেছে এটা কিন্তু সাউন্ড না একটা এ ধরনের ইংলিশ কিন্তু পেপার লিখবে না এটা থেকে বোঝা যাবে আবার দেখুন সবচেয়ে সহজে বোঝার উপায় কি এই লিঙ্কটার উপরে যদি কার্সর নেন তাহলে যে ডেস্টিনেশন লিঙ্কটা দেখাচ্ছে সেটা একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে পেপাল যদি কোনো মেইল পাঠিয়ে থাকে মেইলের ভিতরে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের ডেস্টিনেশনটা কিন্তু পেপালের ওয়েবসাইটই দেখানোর কথা এরকম আইপি অ্যাড্রেস দেখানোর কথা না তো কাজী সাবধান এই ধরনের লিঙ্কে আপনারা কখনোই প্রবেশ করবেন না তারপরে আসুন ফেক ইমেল চেনার আরও উপায় আছে যেমন সাবজেক্টের মধ্যে এরকম থাকতে পারে ইউ আর এ লাকি উইনার কোনো রিজন ছাড়া আপনি লাকি উইনার হয়ে যাচ্ছেন এটা আসলে একটা সাসপিসিয়াস ব্যাপার হতে পারে যে ইউ আর দ্য লাকি ভিজিটর এই ধরনের কথা থাকতে পারে আই ওয়ান্ট টু ট্রান্সফার মাই ফান্ড টু ইউর অ্যাকাউন্ট এরকম হতে পারে তো কোনো কারণ ছাড়া কেউ কারো অ্যাকাউন্টে এইভাবে টাকা পাঠানো এটা একটা সাসপিসিয়াস ব্যাপার এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নেই তারপরে দেখুন বলতে পারে যে কংগ্রেচুলেশন ইউ ওন কোনো কারণ ছাড়াই আপনাকে কনগ্রেচুলেশন দিয়ে বললো যে এতগুলি ওয়ান মিলিয়ন বা টেন মিলিয়ন ডলার আপনি ওয়ন করেছেন এই ধরনের থাকতে পারে লুকিং ফর বিজনেস পার্টনার হতে পারে একজন যে লিখছে যে আমার অনেক টাকা আছে আমি আপনার সাথে বিজনেস করতে চাই আমি আপনাকে বা পার্টনার হিসেবে নিতে চাই সেটাও একটা সাসপিসিয়াস মেল বলতে পারে যে আপনি লটারি উইন করেছেন এরকম বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে যেটা যেটা থেকে আপনারা সহজে বুঝতে পারবেন কারণ হলো কোনো কারণ ছাড়া কেউ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চায় এটা আসলে খুবই সন্দেহমূলক কতগুলো নমুনা আমি আপনাদের দেখাচ্ছি ফেক ইমেল রকম হয় দেখুন এখানে এলনা ব্রেইন থ্রি সিক্সটিন অ্যাট দ্য রেট পে বাই এখান থেকে ইমেল পাঠিয়েছে এরকম একটা ইমেল এখানে আবার ইমেলের ভিতরে লিখেছে যে রাইট টু মি অন ইমেল এরকম একটা ইমেলে তাকে রাইট করতে বলছে আপনি যদি আপনি যদি কোনো একটা ইমেল রিসিভ করেন তাহলে তো সেটা ফিরতে ইমেলে মানে এটা রিপ্লাইয়ের ভিতরে দিয়ে দিলেই তো আপনি তাকে লিখতে পারার কথা এরকম ভিন্ন আর একটা ইমেল অ্যাড্রেস দেওয়া এটা কিন্তু একটা সাসপিসিয়াস ব্যাপার তার মানে হচ্ছে এই যে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে এটা একটা ফেইক ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু রিসিভ করতে পারা না ইমেল এটাই বোঝা যাচ্ছে তারপরে চলুন পরেরটাই দেখি পরেরটায় বলেছে যে উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড আচ্ছা আমার অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয় সেখানে কি এরকম একটা অ্যাটাচমেন্ট পাঠানোর দরকার আছে আর সেটা অ্যাটাচমেন্টের ভিতরে লেখা আছে ডট এইচটিএমএল একটা অ্যাকাউন্ট সাসপেনশনের সাথে একটা অ্যাটাচমেন্ট পাঠিয়ে দেওয়া এটা কিন্তু কোনোভাবেই যুক্তিযুক্ত নয় এই ধরনের অ্যাটাচমেন্টে আপনারা কখনোই ক্লিক করবেন না বা এটা ডাউনলোড করবেন না পরের আর একটা দেখি এখানে বলছে যে উই ফর উইথ ইউর পার্সেল এখানে আমার আমি পার্সেল পাঠাইনি অথচ আমাকে একটা মেসেজ দিয়েছে যে সে আমার পার্সেলের জন্য সে দুঃখ প্রকাশ করতেছে দেখুন যদি সেটা ঠিকও থাকে এখানে কেন একটা অ্যাটাচমেন্ট দিতে হবে একটা অ্যাটাচমেন্টের ভিতরে একটা জিপ ফাইল কেন দিতে হবে এই ধরনের জিপ ফাইল বা এই ধরনের অ্যাটাচমেন্ট কিন্তু কখনোই ডাউনলোড করবেন না বা এটাকে এক্সট্রাক্ট করবেন না এগুলো কিন্তু ফেক ইমেল বা আপনার কম্পিউটার কম্পিউটারকে কম্প্রোমাইজ করা বা আপনার ডাটা থিপটের জন্য এই ধরনের ইমেল ব্যবহার করা হয় তারপরে দেখুন এই ইমেলটা ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজেই করেছেন এই ধরনের ইমেল কি করার কোনো কারণ আছে ডোনাল্ড ট্রাম্প কাউকে কোনো কারণ নেই তারপরে দেখুন মার্ক জুগারবাক নিজেও ইমেল করেছেন সে বলেছেন যে অনেকগুলো টাকা সে একটা লটারির মাধ্যমে সে কাউকে একজনকে টাকা দিতে এরকম কিন্তু কোনো কোনো নজির নজির নাই নাই ফেসবুক কাউকে টাকা দিয়ে দিবে এরকম এরকম কোনো কারণও নাই তো কাজেই এই ধরনের ইমেল পেলে কিন্তু আপনারা কখনোই প্রলব্ধ হয়ে এগিয়ে যাবেন না এবং কেয়ারফুল এই ইমেলগুলোকে অবশ্যই যত দ্রুত সম্ভব মুছে ফেলবেন আরো ডেপতে যদি আমি আলোচনা করতে চাই আমরা যাব হচ্ছে আরও কিছু ইমেল দেখুন এই যে এই একটা ইমেল ইমেলটা বলছে কনগ্রেচুলেশন ভিউ ইউর এনটিভাইরাস অফার আমাকে একটা এনটিভাইরাস অফার দিয়েছে কে দিয়েছে নটন লক আচ্ছা নটন যদি অ্যান্টিভাইরাস অফার দেয় এরকম ডোমেন থেকে এনটিভাইরাস অফার আসার তো কোনো কারণ নেই তাই না নটন তো নিজের একটা ইটসেলফ একটা ওয়েবসাইট আছে এবং তাদের ডোমেন আছে ইমেল ডোমেন তারপরে দেখুন এখানে যদি আমি এখানে যদি আমি ক্লিক করি তাহলে সে কিন্তু দেখুন নিচে যে লিঙ্কটা দেখাচ্ছে নিচে যে লিঙ্কটা দেখাছিল এই লিঙ্কটা কিন্তু দেখুন স্টোরেজ ডট গুগল এপিআইস অন্য আরেকটা লোকেশনে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু নট ডট কম বা নট যে ইমেল আছে আমরা যদি যাই নট ওন ইউনো আর টিও এন অ্যান্টিভাইরাস নট ওন অ্যান্টিভাইরাসের যে ইউআরএল আছে প্রকৃতপক্ষে যে অফিসিয়াল যে ইউআরএল আছে ইউএস ডট নটন ডট কম সেখানে কিন্তু যাচ্ছে না তো এখান থেকে কিন্তু আমি বুঝতে পারছি এটা একটা আবার ধরুন এই ইমেলটাকে রিপ্লাই দিই রিপ্লাই পরে একটা উল্টো পাল্টা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে নটন ভাইরাস কিন্তু এই ধরনের ডোমেনে আপনাকে রিপ্লাই পাঠানোর কোনো কারণ নেই তারপরে আর একটা উদাহরণ হিসেবে আমি যদি দেখাই এই আর একটা ইমেল এটা আর একটা ফেই ইমেল কোন একটা ইমেইল ফেইক কি সঠিক সেটা যদি যাচাই করতে চান তাহলে রিপ্লাই বাটনে চাপ দিবেন দেওয়ার পরে যে ইমেল অ্যাড্রেসটা দেখাবে সেই ইমেলটা এরকম উল্টো পাল্টা ইমেল অ্যাড্রেস দেখালে তখনই বুঝতে পারবেন এটা হচ্ছে আসলে একটা ফেই ইমেল ওকে আরো ডিটেলস দেখতে চাইলে এইখানে ইমেলটার একটা ডিটেইলস আছে শো অরিজিনাল সো অরিজিনালে গেলে পরে আপনি দেখতে পাবেন যে কোথার থেকে কোন ডোমেন থেকে এই ইমেলটা জেনারেট হয়েছে সেটা দেখতে পাবেন তারপরে দেখুন ফ্রম ফ্রম আসছে কোথার থেকে এরকম ডোমেন থেকে এই ডোমেনগুলো কিন্তু রিকগনাইজড ডোমেন না এটা দেখে বোঝা যাচ্ছে যে এবিসিডি বা উল্টাপাল্টা একটা নাম আচ্ছা আর একটা উদাহরণ আমি আসছি ধরুন এই ইমেলটা এইটা কি একটা ফে কিমেল নাকি সঠিক ইমেল সেটা যদি আমি যাচাই করতে যাই এই ইমেলটা পাঠিয়েছে মাইক্রোসফ্ট যাচাই করণ জরুরি বিজ্ঞপ্তি পাঠিয়েছে এন এম ডট গভ ডট এমআই থেকে মাইক্রোসফট কি এই ডোমেন থেকে ইমেল পাঠানোর কথা আচ্ছা আরও যদি যাচাই করতে চাই এই অ্যাড্রেসটাকে তাহলে আমরা এখানে যাবো এখানে যেয়ে ভিউ মেসেজ ডিটেলসে যাব যাওয়ার পরে দেখব এই ইমেলটা আসলে কোন ডোমেন থেকে এসছে এটা হচ্ছে ফ্রম সেন্ডার এই দুটো এই দুটো অ্যাড্রেস এই দুটো অ্যাড্রেস থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই এইগুলা কোনোভাবেই আমাদের মাইক্রোসফটের অ্যাড্রেস না কাজ এই ইমেলটা কিন্তু কোনোভাবেই মাইক্রোসফটের ইমেল না আচ্ছা এই ইমেলটাতে আসুন রিলিফ ফান্ড ইয়াহোর ক্ষেত্রে আসুন ইয়াহো ইয়াহোর ক্ষেত্রে একটা রিলিফ ফান্ড এসছে এরকম ইউর রিলিফ ফান্ড কোভিড রিলিফ ফান্ড প্যাকেজ এই ইমেলটা ফেইক নাকি অরিজিনাল ইমেল এটা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে হচ্ছে মেসেজ ডিটেলস বা এ ভিউ মেসেজ ভিউ র মেসেজে গেলাম এটা কোথার থেকে মেসেজটা পাঠিয়েছে দেখুন মেসেজটা রিপ্লাই করতে বলছে হচ্ছে আর পাঠিয়েছে কোথার থেকে এর এস থেকে এইখানে দেখুন একটা দুইটা জিনিস দুইটা লাইন রিপ্লাই টু সরি এই দুইটা লাইন রিপ্লাই টু হচ্ছে ইক্লিপস ডট ইমেইল এবং পাঠিয়েছে এখান থেকে এখান থেকে তো বোঝা যাচ্ছে বিস ম্যাচ তাই না দুইটা ইমেল তার মানে যে ইমেলটার থেকে পাঠিয়েছে এটা কিন্তু একটা ফেক ইমেল এই ইমেলটা এখন আর নাই এটা রিসিভ করতে পারে না রিসিভ করতে পারে যেটা এটা এখানে আপনি ইমেল পাঠানোর পরে এটা হচ্ছে মূলত ফ্রড ফ্রড স্টারের ইমেল অ্যাড্রেস আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে